ওলামা মাশায়েখ সম্মেলনের সম্মানিত সভাপতি পীর সাহেব চরমোনাই যেভাবে খানকার নেতৃত্ব দিচ্ছেন, আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মুজাহিদ মুসলিম জনতার ভোটে আপনাকে সংসদে মুসলমানের নেতৃত্ব দেওয়ার জন্য আজকে আল্লাহর হাতে বায়াত গ্রহণ করতে হবে। আপনারা আমরা বাংলাদেশের মানুষ সব রাজনৈতিক দলের শাসন দেখেছি, সবাই নিজেদের আখের গুছানোর জন্য ব্যস্ত, দেশের জন্য আল্লাহর দিনে কায়েমের জন্য হাজী শরিয়াতুল্লাহর ফরাইজি আন্দোলনের সকল নেতা কর্মীদেরকে নিয়ে বিগত দিনে ঘোষণা দিয়েছিলাম, হয়তো আল্লাহ রব্বুল আলামিন সেই পরিবেশ এখন করে দিয়েছে। আজকেও আপনার হাতে আল্লাহর জমিন থেকে তাগুতি শক্রি তাগুতি শক্তি অপপ্রচার দূর করবার জন্যে, দিন কায়েম করবার জন্যে আপনার ইমামতিতে আমরা একসাথে কাজ করবার জন্য প্রস্তুত আছি। আমাদের যদি শরীরের রক্ত লাগে রক্ত দেব, এদেশ থেকে সমস্ত বাতিল ফেরকা দূর করবার জন্যে যা করা দরকার আমরা তাই করব। অধ্যাপক ইউনুস সাহেবকে একটু ধন্যবাদ দেই, আমার মুহতারাম মুসাদ্দিক বিল্লাহ ভাইকে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নরের সদস্য, যে আপনি যে একটা সঠিক সিদ্ধান্ত নিছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদটা দিছি ছোট করে, আপনি যদি ফারুকিরে সরে দিতেন তবে একটা বিশাল ধন্যবাদ পাইতাম। মনে রাখবেন এদেশের আলেম ওলামা 88 অথবা 98 এর বন্যার পানিতে ভেসে আসে নাই, বাংলার ক্ষমতার মসনদে কোন নাস্তিককে এদেশের মুসলমান সহ্য করবে না। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। ওই যে হিন্দুদেরকে উস্কাইতেছেন, কি নাম? ইসকন। এই সমস্ত জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণার দাবি জানায় গেলাম।